আচ্ছা, আপনারা তো কম বেশি সবাই ভূতের সিনেমা দেখেছেন, কিন্তু আমি যদি আপনাকে বলি যে আপনি কি ভূতের সাথে প্রেম করবেন, তাহলে নিশ্চয়ই অবাক হবেন। কিন্তু অবাক হওয়ার ব্যাপারটা নেই, এই কলিযুগে সেই জিনিসটাও হচ্ছে। দিল্লিরই একটা মেয়ে যে ভূতের সাথে প্রেম করবে, এবং শুধু প্রেম করবে না, অতঃপর সে কিন্তু 7 মাসে প্রেগনেন্টও হয়ে যাবে। কিন্তু তারপর তার সাথে এক্স্যাক্টলি কী হলো সেই ঘটনাটা শুনলে আপনি রীতিমতন অবাক হয়ে যাবেন। আমার প্রচণ্ড গলায় ব্যথা, অ্যান্ড বাড়িতে কাজ হচ্ছে, তো নানান রকমের সাউন্ড আপনারা টুকটাক পেতেই পারেন। তো আজকের জন্য প্লিজ আমাকে একটু ক্ষমা করে দেবেন আমার লো ভয়েস এবং এক্সটার্নাল কিছু সাউন্ডের জন্য। তো চলুন আজকের ঘটনাটা শুরু করা যাক। আজকের ঘটনার আমাদের যে মেইন ক্যারেক্টার আছে তার নাম সোনি। সে দিল্লিতে থাকে। দিল্লিতে তার মা বাবা ভাই বোন সবাই একসাথে একই জায়গাতে থাকে। মোটামুটিভাবে তাদের সংসার ভালো করেই চলছিল। এই সোনির পড়াশুনোয় খুব একটা ইন্টারেস্ট নেই। সে একাধিকবার অনেক ক্লাসেই ফেল করেছে। তো ইন দ্য লাস্ট সে ডিসাইড করে আফটার দ্য ক্লাস 10 সে পড়াশুনো করা বন্ধ করে দেবে। কিন্তু ভারতে একটা ভাইরাস ঢুকে পড়েছে। সেটা কিসের ভাইরাস জানেন তো? রিলসের ভাইরাস। তো এই সোনি কিন্তু সেই রিলস ভাইরাস দ্বারা আক্রান্ত ছিল। সে ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট বানায় এবং সেই অ্যাকাউন্টে প্রচুর নাচের গানের হ্যানা ত্যানার ভিডিও সে কন্টিনিউয়াস আপলোড করতে থাকত। ইনস্টাগ্রামে তার যে আইডি ছিল সেই আইডিতে তার প্রায় 6000-এর মতন ফলোয়ারও ছিল। এবং সেইখানে একদিন সবাই একটা জিনিস দেখতে পায়, স্পেশালি তার যে দিদি আছে সে একদিন একটা জিনিস দেখতে পায় যে তার প্রোফাইলে কেউ একটা কমেন্ট করছে, এবং সেইখানে তার বোন সোনি কমেন্ট করছে, লাভ ইউ ঘোস্ট, থ্যাংক ইউ ভূত, ভূতকে থ্যাংক ইউ দেয়া, ভূতকে ভালোবাসা। এই জিনিসটা নিয়ে যখন তার দিদি তাকে কোশ্চেন করে সে সেটাকে হেসে উড়িয়ে দেয়। এই সোনি সারা দিন ফোন নিয়ে ব্যস্ত থাকত, যে ফোন রোগে বর্তমানের ইউথ জেনারেশন রীতিমতন দ্বিধাবিভক্ত হয়ে গেছে। সোনির বয়সও 19 বেশি না, তো ফোনে থাকাটাই স্বাভাবিক। ফোনে সে হাসত, যেমন আমরা ফোনে হাসলে ফ্যামিলির লোকরা কম বেশি সন্দেহ করে, তুই কি প্রেম করছিস, কে কে সেই ব্যক্তি, কে সেই মেয়েটা। যাই হোক, আমি তো বোঝাতেই পারি না যে আমি মিম দেখে হাসছি, আমার কোনো গার্লফ্রেন্ডই নেই। তো এনিওয়ে, তো সেই রকমভাবেই এই সোনির ক্ষেত্রেও কিন্তু হচ্ছে। সোনির মা দাদা দিদি সবাই জিজ্ঞাসা করছিল যে সোনি তুই কার সাথে কথা বলিস। তখন সোনি একদিন হঠাৎই বলে যে আমি একটা ভূতের সাথে প্রেম করি। এবার পুরো ফ্যামিলি এই জিনিসটা শুনে রীতিমতনভাবে যে সোনি মোস্ট প্রবলি ইয়ার্কি মারছে, তার হয়তো কোনো সিক্রেট প্রেমিক আছে, সে সেই নামটা বলতে চায় না। কিন্তু সোনি এমন কিছু করতে চাচ্ছিল যেটা হয়তো সত্যি সত্যি ভূতও করতো না, কিন্তু একটা মানুষ সেই জিনিসটা তার সাথে ঘটাচ্ছিল, সেটা সে গুণাক্ষরেও টের পায়নি। ঘটনাটা কিছুটা এরকম ছিল, সোনি লাস্ট 1.5 বছর ধরে একটা ভূতের সাথে প্রেম করছিল, এবং সেই ভূতটা কিন্তু তার বাড়ির থেকে খুব বেশি দূরে থাকতো না। তার বাড়ি থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরেই এই ভূতটা থাকতো, এবং এই ভূতটার অ্যাকচুয়াল নাম হচ্ছে সঞ্জু। এবং এই সঞ্জু যখন সোনিকে ভালোবাসে, তখনই এই সোনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলে। ইভেন সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে হ্যান্ডেল আছে সেই হ্যান্ডেলের নাম দেয় সঞ্জু সোনি। তো তাদের প্রেম চলছিল, এবং আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা সেই সিনেমার ভূত না, এটা হচ্ছে বাস্তবের একটা মানুষরূপী ভূত। তো যাই হোক, সেই ভূতের সাথে সমস্ত সম্পর্ক তাদের ঠিকঠাক চলছে। কিন্তু হঠাৎই কয়েক মাস পর সোনি একটা জিনিস দেখতে পায় বা বুঝতে পারে যে তার যে পিরিয়ডস আছে না, সেই পিরিয়ডসটা অফ হয়ে গেছে। তার সাথে এই রকম কোনোদিনও আগে ঘটেনি। 1 মাস পিরিয়ডস অফ, 2nd মান্থ পিরিয়ডস অফ, 3rd মান্থে সে বুঝতে পারে যে তার যে সিমটমসগুলো শরীরে আসছে সেগুলো আর কিছুই না, সে সামহাউ প্রেগনেন্ট হয়ে গেছে। অ্যান্ড সামহাউ বলাটা এখানে ভুল হবে, সে নিজেও জানে যে সে কীভাবে প্রেগনেন্ট হয়েছে। আলটিমেটলি তার পেটে যে বাচ্চাটা আছে তার বাবার নাম হচ্ছে সঞ্জু। তো এইবার সে সঞ্জুকে গিয়ে বলে। সঞ্জু প্রথমে তো ব্যাপারটাকে প্রচণ্ড পজিটিভলি স্বীকার করে নেয়। সে বলে যে ইয়েস, আই এম রেডি টু বি আ ড্যাড। তখন সোনি সঞ্জুকে বলে যে চলো
আমার ফ্যামিলির সাথে কথা বলো, তুমি আমাকে বিয়ে করো, তুমি যেটা বলবে আমি সেটা মেনে নেব। প্রথম দুমাস সঞ্জু একদম সমস্ত কিছু ঠিকঠাক মেনে নেয়, কোনো অসুবিধাই নেই। কিন্তু আস্তে আস্তে যত দিন গড়ায় সঞ্জু কোথাও না কোথাও যেন নিজেকে এর থেকে দূর করতে থাকে। চলে আসে তারিখটা অক্টোবরের 20 তারিখ 2024। এই দিন হঠাৎই এই সোনি বাড়ি থেকে বেরিয়ে যায়। তার ফ্যামিলি ভাবে যে নর্মালি সে হয়তো কোথাও যাচ্ছে, অ্যাকচুয়ালি সে কোথায় গেছিলো সেটা কেউ জানে না। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত হয়ে যায়। যখন রাত্রেও সোনি না আসে, তখন সোনির দাদা গিয়ে পাশে একটা থানাতে কমপ্লেন লিখে মিসিংয়ের, পুলিশ খোঁজাখুঁজি শুরু করে। এবং পুলিশ খোঁজাখুঁজি শুরু করতেই পুলিশ প্রথমেই একটা জিনিস সন্দেহ করে ফ্যামিলিকে বলে যে আপনাদের মেয়ে মোস্ট প্রবাবলি কারোর সাথে প্রেম করে পালিয়ে গেছে, আপনারা একটু সাইডে খোঁজখবর নিন। এবার পুলিশ এই সন্দেহটা কেন করলো, তার কারণ অক্টোবরের 20 এই বছর সেই দিনটা ছিল করওয়া চৌথ। এবং এই করওয়া চৌথটা হিন্দুদের কাছে একটা পবিত্র দিন, স্পেশালি যেসব নন বেঙ্গলি নর্থ ইন্ডিয়ান হিন্দু আছে তারা এই দিন, বিশেষ করে ফিমেলরা ফাস্টিং করে। অ্যাকচুয়ালি নিয়ম তো ফিমেলও ফাস্ট করবে অ্যান্ড পুরুষ মানুষও ফাস্ট করবে, কিন্তু অনেক সময় অনেক পুরুষ মানুষ করে না, তো সেই ক্ষেত্রে মহিলারা করে। অ্যান্ড দেন রাত্রেবেলা চাঁদ দেখে স্বামীর হাত থেকে জল খাওয়া এবং উপোষটা ভাঙা, এটা একটা নিয়ম আছে। তো এই দিন অনেক মেয়েই যেমন এরকম উপোষ করে তার প্রেমিকের জন্য, তার হাজব্যান্ডের জন্য, ঠিক সেই রকমই অনেক পাগল প্রেমিকা আছে, তারা কিন্তু সেই দিনই বিয়ে করে অথবা বাড়ি থেকে পালিয়ে যায়। তো পুলিশ এই জিনিসটাই সন্দেহ করে। এবার যাই হোক, পুলিশ খুঁজতে থাকে, পুলিশ এই সোনির যে কল ডিটেলস আছে সেটা দেখে। কল ডিটেলস দেখার পর তাদের যে এই সন্দেহ সেটা আরও পোক্ত হয়ে যায়। তারা দেখে একটা নাম্বারে প্রচণ্ডই কথাবার্তা হচ্ছে, এবং সেই কথাবার্তা যার সাথে হচ্ছে, যে নাম্বার থেকে হচ্ছে, সেই নাম্বারটা সেলিম বলে এক ব্যক্তির। এবার সেলিমকে খুঁজছে, পুলিশ খবরি লাগিয়ে দেয় এবং খবরির মাধ্যমে সেলিমকে তারা সামনে নিয়ে আসে। এবার সোনির ফ্যামিলিকেও থানাতে ডাকা হয়। সোনির ফ্যামিলি ওই সেলিমকে দেখে রীতিমতন চমকে যায়। তারা এই সেলিমকে চেনে, খুব ভালো করে চেনে, সে তার বাড়ির আশেপাশেই থাকে, অনেকেই জানে যে এই সেলিম একটু অর্ধেক প্রবলেমেটিক আছে, সে মাঝে মাঝেই অনেক ঝামেলায় জড়ায়। কিন্তু এই সেলিমকে তারা অ্যাকচুয়ালি সেলিম বলেই চিনত না, তারা এই সেলিমকে অ্যাকচুয়ালি সঞ্জু বলে চিনত। সে নামটা এতদিন হাইড করে রেখেছিল, এবং সেইটা যখন পুলিশ তাদেরকে বলে, তখন পুলিশ তার সাথে সাথে আরও একটা জিনিস বলে, সেটা হচ্ছে যে আপনাদের মেয়েকে পাওয়া গেছে, এবং আপনাদের মেয়েকে এখান থেকে 70 কিলোমিটার দূরে রোহতক বলে একটা জায়গাতে মাটি থেকে 4 ফুট নিচে পাওয়া গেছে। টনির পুরো ফ্যামিলি শক হয়ে যায়। তারা কোনোদিনও ভাবতে পারেনি যে তাদের বাড়ির মেয়ের সাথে এই রকম কোনো একটা ঘটনা ঘটে যাবে। ঘটনাটা কি হয়েছিল, পুলিশের কথায় কিছুটা এই রকম। অক্টোবরের 20 তারিখ এই সেলিম কাম সঞ্জু সে সোনিকে ফোন করে বলে যে তুমি কি আমার জন্য করওয়া চৌথের উপোষটা রাখবে না। তখন সোনি বলে অবশ্যই রাখবো, তুমি আমার সন্তানের বাবা হতে যাচ্ছ, তো এটা তো আমার রাখার দায়িত্ব। এবং সেই হিসাবেই তারা প্ল্যান করে যে করওয়া চৌথ যখন ফাস্টিংটা চলবে, তখন সোনিকে নিয়ে তারা সোজা চলে যাবে রোহতক, এবং রোহতকে একটা নদীর পাড়ে একটা সুন্দর জায়গায় তারা দুজনেই ফাস্টিংটা খুলবে। এবং এই জিনিস মোতাবেকই সোনি কিন্তু সেই দিন বাড়ি থেকে বেরোয়। বাড়ি থেকে বেরিয়ে সে এই সেলিমের সাথে একটা গাড়িতে ওঠে। খানিকটা রাস্তায় যাওয়ার পর এই সেলিমের আরও দুই বন্ধু এইখানে যোগ দেয়। তারা চারজনে একসাথে রোহতকে যায়, এবং রোহতকে যখন তারা পৌঁছায়, তখন হঠাৎই মোবাইলের যে চার্জার আছে, সেই চার্জারের যে তার আছে সেইটা দিয়ে এই সেলিম সোনিকে হত্যা করে গাড়ির মধ্যে। এবং তারপর রোহতকে একটা চাষের মাঠের পাশে তাকে পুঁতে দিয়ে চলে আসে, এবং চলে এসে সে নেক্সট 4-5 দিন বিন্দাস সেই এরিয়াতেই ঘোরাঘুরি করছিল, কেউ জানতও না কেউ বুঝতও না। এবার পুলিশের তদন্তে এখানে আরও অনেকগুলো ব্যাপার উঠে আসতে চলেছিল। যখন সোনির বাবাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন সোনির বাবা বলে
যে আমি কিছুই জানি না, যে আমার মেয়ে প্রেগনেন্ট, কার সাথে প্রেম করছে। কিন্তু উল্টো দিকে সনির যে মা আছে, সনির যে দাদা আছে, সনির যে বোন আছে, দিদি আছে, সবাই কম বেশি জানতো সনি কারোর সাথে না কারোর সাথে প্রেম করছে। ইভেন এক্স্যাক্টলি বলতে গেলে তার দাদা তো এটাও বলছে যে আমরা জানতাম যে আমার বোন প্রেগনেন্ট। ইভেন কার সাথে প্রেগনেন্ট, মানে কে সেই বাচ্চার বাবা, সেটা হচ্ছে সঞ্জু। এবং আমরাই সনিকে বলেছিলাম যে এইবার বিয়েটা করে নে। কিন্তু এই জায়গাতে কথার এত গড়মিল কেন? আমার মনে হয়েছে কথার এই গড়মিলের পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে সনি সবাইকে একসাথে এই ব্যাপারটা জানায়নি এবং সবাইকে আলাদা আলাদাভাবে আলাদা আলাদা রকম জানিয়েছে। কাউকে হয়তো বলেছে আমি প্রেম করি, কিন্তু কার সাথে করি সেটা বলেনি। আবার হয়তো কাউকে বলেছে যে আমি প্রেম করি, বিয়ে করতে চাই, কিন্তু সে আমার বাচ্চার বাবা হতে চলেছে। আবার কাউকে বলেছে যে আমি প্রেম করি, প্রেগনেন্ট হয়ে গেছি, কিন্তু সে এখন আর আমাকে বিয়ে করতে চাইছে না। তো মেইনলি সলিম এই কর্মকাণ্ডটা এই কারণেই ঘটিয়েছিল যে সে কোনো বাচ্চার বাবা বা বাচ্চার দায়িত্ব সে নিতে চাইতো না, সে বিন্দাস প্রেম করতে চাইছে। এর বাবা সে কিছুই জানে না, কারণ কি এটা তো নর্মালি আমাদের ফ্যামিলিতে হয়ই যে মা সব জানে একটা সন্তানের কী হচ্ছে না হচ্ছে, কিন্তু বাবা কিছুই জানে না। এটা আমার ফ্যামিলি তো হয়, আমার অনেক ওপেন সিক্রেট, মা জানে, কিন্তু বাবা সেটা শুনলে আকাশ থেকে পড়বে যে আমার ছেলে এটাও করেছে। তো যাই হোক, আপনাদের ফ্যামিলিতেও নিশ্চয়ই এরকম অনেক ঘটনা আছে যেটা আপনি আপনার মাকে বলেছেন কিন্তু বাবাকে বলার সাহস পাননি। তো এই কারণে প্রত্যেকটা বাবাকে একটা কথাই বলার আছে যে আপনি আপনার সন্তানের ফ্রেন্ড হয়ে যান, না হলে কোনো দিন কোনো, আমি চাই না আপনার সাথে ঘটুক, বাট কোনো যদি বিপদ ঘটে যায় তখন কিন্তু আপনি জানতেও পারবেন না যে কী হলো অ্যাকচুয়ালি। তো সবসময় সন্তানের সাথে মিশুন, তাদের সাথে ফ্রেন্ডলি থাকুন, তাদের বুঝুন। আপনি যদি একজন প্রেমিক বা প্রেমিকা হন তাহলে সমস্ত সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করুন। আপনাদের মধ্যে কিছু হয়েছে, হয়তো আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কোনো প্রবলেমে আছে বা আপনার গার্লফ্রেন্ড হয়তো প্রেগনেন্ট হয়ে গেছে, সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং সাহসের সাথে বাড়িতে গিয়ে বলুন, ঠিক আছে? এই ছিল আজকের ট্রু ক্রাইম ঘটনা। জানি ভালো করে বলতে পারিনি, জানি ঘটনাটা ছোট, ইভেন এটাও জানি যে ঘটনাটা খুব একটা ইন্টারেস্টিং না, পরে ঘটনাগুলো অনেক ভালো হবে। তো এই ছিল আজকের ঘটনা। তো ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, বন্ধুদের গ্রুপে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো এক ট্রু ক্রাইম ঘটনার সাথে।